একটা মানুষ, আমরা শিল্পী, আমরা যখন কাঁদি, কিছু মানুষের কাছে সেটা অভিনয় মনে হতেই পারে, কারণ তারা ধরে নেয় শিল্পীদের কোনো আবেগ নেই। কিন্তু আমরাও তো মানুষ। আমার মা যখন মারা গিয়েছিল, তখন আমি যখন কাঁদছিলাম তার মৃত্যুতে, তখন অনেকেই ভাবছিল যে এটা কোনো শুটিং হচ্ছে কি না। এটা আমাদের ক্ষেত্রে হয়, এটা নতুন কিছু না, নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা আমরা মেনেই, আমরা শিল্পী, এটা আমরা ফেস করেছি বিগত দিনে, এটি আমাদের জন্য একটি চিরায়িত ব্যাপার। কালকে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা একটি নির্বাচনী গানের সঙ্গে যখন আনন্দ করছিলাম, তখন আমরা একসাথে যেসব শিল্পী বাদ পড়েছে, 70-ঊর্ধ্ব এক বৃদ্ধ এবং 60-ঊর্ধ্ব এক মহিলার সাথে আমরা একসাথে আনন্দ করে নাচছিলাম, এবং একজন 60 বছর বয়সী, যেটার ভিডিও আছে, 60 বছর বয়সী মহিলা আমাদের সাথে আনন্দে খুশিতে নাচছিল। তাদের কাছে মনে হয়েছে যে তাদের কথাগুলো গানের মাধ্যমে বলা হচ্ছে। সেই আনন্দ দেখে আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলেই এই মানুষগুলো, যাদের যাদের খুব বেশি চাওয়া পাওয়া নেই, সো সেই কথাটা দেখে এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা দেখে সহজাতভাবেই আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। সেই ইমোশনকে নিয়ে যারা ট্রোল করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবে ট্রোল করতে থাকেন, তাতে আমাদের কিছু যায় আসবে না, কারণ আমি জানি আমি কি, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কি, আমার শিল্পীরা জানেন আমরা কি। সো আপনাদের প্রতি আবারও ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা। তবে কিছু বলার আগে, কিছু জিনিসকে অন্যভাবে উপস্থাপন করার আগে, আমার মনে হয় যে আমরাও মানুষ, আমাদেরও হাসি কান্না আছে, আমরা চেষ্টা করি সেটাকে, আবেগকে দমিয়ে রাখতে, কিন্তু অনেক সময় অনেক দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। আমি যদি ভুল করে থাকি, কেঁদে একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তবে আমাদের অন্তর জানে আমরা কি, আমাদের সৃষ্টিকর্তা জানে আমরা কি। আপনারা সবাই ভালো থাকবেন।